সুন্দর দানার মতো চোখের পানি নবীজির গাল বিজে গেল দাড়ি গোলা বিজে গেল টপ টপ করে নবীজির চোখের পানি গোলা পড়া শুরু হয়ে গেল হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীর চোখের পানি পড়ছে আল্লাহ নবী এত পরিমাণ কেন কাঁদলেন এই আয়াতের ভিতরে মালিক বলেছেন সেদিন সব নবীদেরকে আল্লাহ ডাকবেন আল্লাহ সেদিন নবীদেরকে বলবেন তোমার উম্মতের খবর বলো উম্মত কেমন ছিল কেমন আচরণ করেছে নবী আপনাকেও সেদিন বলা হবে উম্মতের খবর বলেন আল্লাহ নবী জীবনে কোনদিন উম্মতকে দেখে নাই জীবনে কোনদিন নবী উম্মতকে পায় নাই জীবনে কোনদিন যে উম্মতের চেহারা নবী দেখে নাই ওই উম্মতের মায়া দুইটা চোখ বেবে নবীর পানি ঝরেছে আল্লাহ নবীর গাল মোবারক পানিতে ভিজে গিয়েছে দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়েছে জমিনের ভিতরে পানি ঝরেছে শুধুমাত্র কেবলমাত্র নবীকে দেখেন আমার আপনার জন্য আমার আপনার জন্য আমার আপনার মায়ার জন্য জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী আমার জন্য কাঁদলেন আপনার জন্য কাঁদলেন আল্লাহ নবী জীবনে কোনদিন আমার মতো গুনাহগার নালায়েক নাফরমানকে কোনদিন দেখে নাই আপনার চেহারাটা নবীজি দেখে নাই সাহাবাই কেরামকে নবীজি ঠিক আদর করতেন মহব্বত করতেন দেখতেন আল্লাহ নবী সাহাবাই কেরামের সামনে বসে আলোচনা করছেন আমার নবী বিশ্ব নবী সাহাবাই কেরামের সামনে বলতেছেন ওয়াদিত লাউ রাইনা ইখওয়ানানা সাহাবীরা নবীর জন্য মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে বিবি বাল বাচ্চা ছেড়ে চলে গেছে টাকা পয়সা সম্পদ কিছুই নিতে পারে নাই সেই সাহাবীরা নবীর জন্য এত পাগল পাড়া ছিল আমার মা বাপ কুরবান হয়ে যাবে আমার জীবন চলে যাবে নবী জীবনে কোনদিন আপনাকে ছেড়ে যাব না সেই সাহাবীরা নবীর সঙ্গে সামনে থেকে আদর করে মহব্বত করে বললেন ওগো নবীজি আলাসনাই খোয়ানুক আমরা কি আপনার ভাই নই আল্লাহ নবী বলেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো কেবল মাত্র আমার সাহাবি আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়ালাম ইয়ারানি অনেক পরে ঠাকুরগাঁ সহ সারা দুনিয়ার মুসলিম দেশগুলা সহ অমুসলিমদের মাঝে যেই মুসলমানরা নবীকে দেখবে না না দেখে যারা ঈমান আনবে নবী বলেছে এরাই হলো আমার ভাই এদেরকে একটা নজর দেখতে বড় মনে চায় আচ্ছা বলেন তো দেখি নবী ভাই বলে আদর করে ডাকলেন কাদেরকে
সবাই বলেন কাদেরকে, আর জোরে বলেন কাদেরকে। নবীজি আয়াত নাজিল হওয়ার পরে কাঁদলেন কাদের জন্য, ভাই বলে ডাকলেন কাদেরকে। এবার তিন নাম্বার পয়েন্ট শুনেন, আম্মা জান আয়েশা বলেন প্রায় রাতে ঘুম ভেঙে যেত নবীজির কান্নার আওয়াজে, এত পরিমাণ নবী কাঁদতেন কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত, এত পরিমাণ নবীজি চোখের পানি সেরে সেরে কাঁদতেন। আম্মা জান বলেন আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কাঁদে না, নবীজি কাঁদে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। এই মাহফিলে আমি প্রশ্ন করি, এই যে উম্মতি উম্মতি বলে নবী কাঁদলেন, এই কান্না নবীজি কেঁদেছেন কেবলমাত্র শুধু মাত্র কাদের জন্য? আওয়াজ করে বলেন, আবার বলেন। এক নম্বরে আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদলেন কাদের জন্য, দুই নম্বরে ভাই বলে নবী ডাকলেন কাদেরকে, তিন নম্বরে সিজদার ভিতরে ফুপায় ফুপায় উম্মত উম্মত বলে নবী কাঁদেন কাদের জন্য? শুধু তাই না, আমার ভাইয়েরা ফজরের নামাজ পড়তে গেছে, খালি পেটে ফিরে আসছে, ঘরের মধ্যে সে নবীজি বলেছে স্ত্রীরা কোন কিছু কে আসে, নবীজির স্ত্রীরা উত্তর দিয়েছে নবী গো ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রোজা রাখার নিয়ত করে ফেলেছে, সেহিরি করেন নাই, কোনো কিছু খান নাই, না খেয়ে নবীজি রোজা নিয়ত করে ফেলেছে, এত পরিমাণ কষ্ট নবী করে গেছে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জন্য। জোরে কোন আল্লাহ আকবার, এত কষ্ট নবী করছে কাদের জন্য? এক নম্বরে বললাম আয়াত নাজিল হওয়ার পর নবী কাঁদছেন কাদের জন্য, দুই নম্বরে বললাম ভাই ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে, তিন নম্বরে বললাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে নবী কাঁদছে কাদের জন্য, চার নম্বরে বললাম নিজে খোদায় কষ্ট করছে শুধু উম্মতির জন্য পেরেশান হয়েছে, আমি আপনি যেন ভালো থাকি খেতে পারি, এজন্য নিজের জন্য যিনি চান নাই তিনি আমার আপনার নবী। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে? পাঁচ নাম্বারটা শোনার সময় অবাক হয়ে একটু ভাববেন নবী কেমন ভালোবাসল, কেমন মহব্বত করলো নবী। পাঁচ নাম্বার শোনার সময় খেয়াল করে চিন্তা করেন, আয়াত নাজিল হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলতে পারবেন এটা কোন সূরা? সবাই বলেন তো কোন সূরা? সূরায়ে দোহা। এই সূরার এই আয়াতটা আরব দেশে যারা গেছেন উমরা করতে অথবা হজ করতে, আপনারা দেখবেন ইমাম সাহেব পড়তে গেলে কান্না শুরু করে, আবার তেলাওয়াত করে, আবার পড়ে, আবার পড়ে। কেন রিপিট করা শুরু করে? এই জন্য রিপিট করে, এই আয়াত নাজিল করে মালিক বললেন নবী আপনার কলিজা আমি আল্লাহ অচিরেই ঠান্ডা করে দেব। নবীজি সাহা
صحابنا شنو ولا أرضى وواحد من أمتي في النار قشين كانوا أمر كوليجا تندا خبناري صحابنا شنو ওই দিন আমার কলিজা ঠান্ডা হবে যেদিন আমার সব উম্মতগুলো জান্নাতে যাবে একটা উম্মত ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মত জান্নাতে না যাবে জোরে করে আল্লাহু আকবার নবীর উম্মত হতে পারবো তো ইনশাআল্লাহ বলেন কয় নম্বরে আছেন সবাই বলেন কয় নাম্বার পাঁচ নাম্বারটায় আছেন এবার কয় নাম্বারে যাবেন ছয় নাম্বারটা খেয়াল দিয়ে শুনেন ওয়ালি কুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা নবীরা মালিকের কাছে বিপদে পড়ে দোয়া করেছে আল্লাহ আর বুঝাইতে বুঝাইতে পারলাম না দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে নবীরা দোয়া করেছে তৎক্ষণাৎ মালিক দোয়া কবুল করেছে আমার নবী নামাজ পড়তেছে কাফেররা নবীজির উপরে ভুঁড়ি চাপায় দিছে আমার নবী নামাজ পড়তেছে কাফেররা নবীজির কলার ধরে উঁচা করে ফেলেছে আল্লাহর নবী ফেল ফেল করে তাকায়ছিল কিছু বলে নাই তাই ফের ময়দানে নবী গেছে খিদা পেটনি মাহফিল করতে বসলে খুদা পেটে কত কষ্ট হয়ে যায় আর আমার নবী খুদা পেটনি রিং রোড পার হয়ে দাওয়াত দিতে গেছেন এত লম্বা রিং রোড যারা আপনারা যাওয়ার অভিজ্ঞতা আছে তাইফে আপনারা গেলে দেখবেন উপর থেকে তাকালেই মাথা ঘুরা যায় পাহাড়ি পথ পাড়ি দিয়ে নবীজি গেছে একটু দাওয়াত দিবে এত পরিমাণ নবীজিকে পাথর মেরেছে অজ্ঞান হয়ে নবী মাটির মধ্যে পড়ে গেছে মাথাটাকে যখন জ্ঞান ফিরার পরে উঠিয়েছে আবার পাথর মারা শুরু করেছে পাগল পাগল বলে আমার নবীকে তাড়ায় দিয়েছে এতগুলা মানুষ মিলে যদি নবীজিকে বলতো নবী আমরা আসছি আপনার কথা শুনবো আল্লাহর নবী দিন শেষ করে ফেলতেন রাত শেষ করে ফেলতেন কথা বলে শুধু জান্নাতের কথা শোনাতেন আপনাদের কাছ থেকে কিছু চাইতেন না শুধুমাত্র জান্নাতের জন্য বলতেন যে নবী এত ভালোবেসে গেছে নবী এত কষ্ট পেয়েছে একটা বারের জন্য বদদোয়া করে নাই নবীজি বলেন কেন আমি বিপদে পড়ার পরও আল্লাহর কাছে কোনো কিছু বলি নাই কারণ আমি জানি আমার উম্মত বড় বিপদে পড়ে যাবে ওই বিপদের সময় বলবো আল্লাহ উম্মত গুনাহকে একটু মাফ করে দেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ সেদিন আমার উম্মত রেজাল পেয়ে যাবে দলে দলে উম্মত গুলাম ওই যে নবীজি দুনিয়াতে চান নাই আখেরাতে সেদিন চাবেন চাওয়া মাত্র উম্মতকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার আছেন এরপরে আমার ভাইয়েরা সাত নাম্বারে যতজন
আজকের মাহফিলে বসলেন আল্লাহর নবী বিশ্ব নবী নবী কুলের সম্রাট আমার আপনার জন্য কিভাবে দাঁড়ায় থাকবে কিভাবে অপেক্ষা করবে পুল সিরাত পার হতে গিয়ে কোন কোন উম্মতের শরীরটা তিন ভাগে কেটে যাবে পা কেটে টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে গলার আগ থেকে আরেকটা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে সর্বশেষ গলাটা সুদ্ধা জাহান্নামের মধ্যে পড়ে যাবে কারো এক ভাগ কেটে জাহান্নামে পড়ে যাবে একটু চক্ষুটা বন্ধ করে কল্পনা করেন শরীরের নিচের অংশ কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে আল্লাহর নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে বারবার নবী ডাকবে আর বলবে ইয়া রাব্বি সাল্লিম ও আমার মালিক আল্লাহ গুনাহ করে ফেলেছে দয়া করে উম্মতকে একটু রহম করেন আল্লাহ আমার উম্মতগুলা কেটে কেটে জাহান্নামে পড়ে যাচ্ছে দয়া করে maaf করে দেন নবীর দোয়ার কারণে উম্মতদেরকে যিনি maaf করে পুল সিরাত পার করাবেন তিনি কে কয় নাম্বার ভাই জোরে বলেন আর জোরে জোর হলো না সাত নম্বর এরপরে কয় নম্বর আট নম্বরে আল্লাহর নবী সেদিন খুঁজতে থাকবেন কোথায় আমার সে আদরের উম্মতেরা এই জায়গা থেকে আমার মূল কথা শুরু হয়ে গেল আবার নতুন করে গুরুন মুহাজ্জালিন মিনাল ওয়াদু অজুর পানি গুণাপ কপালের ভিতরে জক জক করে উঠবে একজন একজন করে নবীজি উম্মতকে চিনবেন আল্লাহকে বলবেন আল্লাহ এটাই তো সে উম্মত যার জন্য এত দোয়া করেছিলাম এত মায়া করেছিলাম নবী যখনই উম্মত বলে পরিচয় দিবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে কয়টা গেছে ভাই এবার একটু আপনারে প্রশ্ন করি আপনি কয় নাম্বারের উম্মত হয়েছেন একটু হিসাব মিলান আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন লা তাকুমু সাতু ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত হাত্তা ইয়াতাসাফাদু ফিল তরিক তাসাফুদাল হামিদ মানুষগুলা পশুর মতো হয়ে যাবে নির্লজ্জ বেহায়া হয়ে যাবে রাস্তায় রাস্তায় জেনা হবে বেহায়াপনা চলবে বেলাল্লাপনা চলবে অশ্লীলতা রাস্তায় রাস্তায় শুরু হয়ে যাবে ঠিক কিনা বলো এখন উম্মতের ভিতরে এগুলো শুরু হয়েছে নি একজনে কইছে না তুমি হুশ ঠিক আছে এই সেই ঠাকুর গায়ে 20 বছর আগে যদি আপনি চিন্তা করেন এই রাস্তা দিয়ে যদি কোনো ছেলে আর মেয়ে হাত ধরে যদি ডিজাইন করে অশ্লীল অঙ্গভঙ্গিমায় এই রাস্তা দিয়ে যদি কোনো মায়ের ছেলে হেঁটে যেত 20 বছর আগে বেশি দিন আগে না ওরে মুরুব্বিরা ধরে কি করত আপনারা নিজেরা বলছেন পিটেই তো 30 বছর আগে যান ওর আব্বারে নিজে ডাকায় আনতো তোর আব্বারে নিয়ে না আসলে তোর যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক কিনা বলেন 50 বছর পিছনে যদি তাকান তাহলে দেখবেন শুধু আব্বা আসলেও লাভ হচ্ছে না দাদাকেও আসা লাগবে আর এখনকার সময়ে যদি তাকান আপনি নিজে তাকায় মাথা নিচের দিকে দেওয়া লাগবে একটাবার যদি আপনি বলেন কিরে তোর এত বড় সাহস হইল কেমনে উল্টা কইব তোর এত বড়
বড় সাহস কেমনে হয় তুই মুরুব্বি হয়ে আমারে জিজ্ঞাসা আমি কেমনে যাই আমার টাকা আমি খাই তোমারে বলা লাগবে কোন কারণে তোমারে এক পাতো কবরের ভিতরে ঢুকছে আর আস্তে বলেন আর আস্তে বলেন উম্মতের ভিতরে এই ফায়সা কর্মকাণ্ড ঢুকে যাচ্ছে এখন নতুন করে নানা গল্পে গল্পে আমার শিক্ষা ব্যবস্থায় গল্পে গল্পে সুকৌশলে একটা কুচক্রি মহল শিক্ষা অঙ্গনের প্রত্যেকটা বয়ে বয়ে নানাভাবে এগুলো ঢুকায় দিচ্ছে ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবিবের হাদিস শুনেন লা তাকুমু সাআতু ও উম্মতেরারে হাত্তা তাকুনাল ইসলাম গরীবা জায়গায় জায়গায় ইসলামের নাম নিলে মারা হবে ইসলামের নাম নিলে পিটানো হবে আঘাত করা হবে রক্তাক্ত করা হবে আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ফিলিস্তিনে একদিন দুই দিন ধরে না তিন মাস ধরে চলমান সংকটে একুশ হাজারের উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলারে শহীদ করে দিয়েছে যেই বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো আমার ছোট্ট বাংলাদেশ থেকে তিরস্কার জানানো হয়েছে সরকারিভাবে ও ঘৃণা বড়ে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা নাগরিক নিজস্বভাবে প্রত্যাখ্যান করেছে একটাবার চিন্তা করেন ওই ভাই গোলাম আর আপনার ভাই তারা দশ পনেরো দিন পরে সামান্য সামান্য খাবার পাচ্ছে ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই হসপিটালের ভিতরে চিকিৎসা করার অবস্থা নাই একটা চোখ নষ্ট হয়ে গেছে এনেস্থেশিয়া করার মতো উপায় নাই ছোট বাচ্চাটা জীবন্ত মানুষ তার চোখটাকে উঠে ফেলতেছে হাতটাকে কেটে ফেলতেছে অবশ করার মতো সময় নেই চারদিকে দুঃখে দুঃখে যখন মুসলমানের কান্না বাংলাদেশে বসে আপনি আমি যদি এতটুকুন দায়িত্ব পালন না করি আমার তো মনে হয় মালিক সেদিন ধরলে একটা কদম দেওয়ার মতো ক্ষমতা থাকবে না ঠিক কিনা বলে এই জন্য আজকের এই মাহফিলে বলি সারা দুনিয়াতে মার চলবে আলেমদের উপরে জুলুম হবে আলেমদেরকে জেল জুলুম নির্যাতন সহ্য করা লাগবে এই অত্যাচার যখনই আসবে আপনি মনে করবেন ও চিরেই যিনি ইসলামকে বিজয়ী বানাবেন তিনি কে এটা হচ্ছে উম্মতের জন্য আমার দুই নাম্বার কথা হাদিস দি তিন নম্বরে শুনেন আমার ভাইরা লা তাকুমু সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা আল্লাহর হাবিব বলেন উম্মতের অবস্থা এমন হবে মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে মসজিদের ভিতরে ঢুকবে না এমন মুসলমান বাংলাদেশে একজনও নাই কত পার্সেন্ট হবে একজন কইছে হুজুর 80% লোকই এখনো নামাজ পড়ে না তার মানে 20 জন লোক কি এখনো বাংলাদেশে নামাজ পড়ে ইনশাআল্লাহ কইছেন কিন্তু আওয়াজ নাই দেখছেন এই মাহফিল একটা মসজিদের উন্নয়ন কল্পে হাটপুকুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আমি যদি আজকে প্রশ্ন করি
মসজিদের সামনে দিয়ে আজকেও মুসলমানের ছেলে হেঁটে হেঁটে গেছে নামাজ পড়ে নাই এই রকম মুসলমান একজন দুজন না অসংখ্য কথা বলেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন অথচ কোন মুনাফিক সেও নামাজ ছাড়ে নাই নবীজির সঙ্গে দাঁড়ায় নামাজ পড়েছে আজ আপনি নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে করেন মাগার নামাজ পড়ার জন্য আপনি জান্নাত ঠিক কিনা বলে এরকম মুসলমান আছে না নাই তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর সময়টা ক্রমশ কিয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি ঠিক নেই এখনো বাংলাদেশে 90% লোকই নামাজ পড়ে না 10% পড়ে এরপর আপনি চিন্তা করেন কয় নম্বরের উম্মত আপনি হইলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে আস্তে বলেন আরো আস্তে মসজিদে মসজিদে দেখা যাবে সভাপতি সেক্রেটারি পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন এখন কি আমাদের দেশে শুরু হয়েছে এখনো একটা জিনিস আপনারা দেখেন নাই সামনের দিনে দেখবেন কি দেখেন নাই পোস্টার করে কেউ বলে না যে আমারে মসজিদের সভাপতি বানায় সামনের দিনে দেখবেন এইটাও শুরু হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি নতুন করে কি সভাপতির জন্য বেতন নির্ধারণ করা হয়েছে নাকি তাইলে এই পদের জন্য এত পাগল কেন কিয়ামতের আগে নামাজের সংখ্যা মুসল্লিদের সংখ্যা কমে যাবে রাস্তা দিয়ে অধিকাংশ মুসলমান হেঁটে চলে যাবে পদের জন্য মানুষ পাগল হয়ে যাবে ক্ষমতার জন্য ক্ষমতার নেশায় মানুষ পাগল হয়ে যাবে পুরাপুরি যখন আমরা তাকায় দেখি আল্লাহর নবীর হাদিস আমাদের চোখের সামনে পুরাপুরি সত্য হয়ে গেছে ঠিক কিনা বলেন এরপরে আমার ভাইয়েরা আল্লাহর নবীর হাদিস খেয়াল করেন লা তাকুমু সাআতু ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবে না আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জাব মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে মূর্তির পূজা করবে মূর্তির সামনে গিয়ে নাগিন ড্যান্স দিবে পূজার মধ্যে গিয়ে মাথা নিচের দিকে ধাবিত করে দিবে এমন নির্লজ্জ বেহায়া মুসলমান এখন আছে না নাই কি বলেন আছে মুসলমানের ছেলে কেমনে যান চেয়ারম্যান সাহেব ওনার দায়িত্বের জন্য উনি যাবেন গিয়ে কি বলবেন গিয়ে উনি বলবেন আপনারা আপনাদের পূজা করেন এই পূজা করতে গিয়ে কোন কুচক্রি মহল যদি মূর্তির গায়ে কোন হাত দিতে চায় প্রয়োজনে আমি চেয়ারম্যান এলাকার লোকদেরকে নিয়ে রাত জেগে পাহারা দিব মূর্তির কোন ক্ষতি হতে দেব না ঠিক কিনা বলেন এটা মুসলমানের কাজ কিন্তু ওই মূর্তির সামনে গিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আমি মূর্তির কাছে প্রার্থনা করি এই এলাকার ভাগ্য যেন পরিবর্তন হয় কারণ আমার একজন মালিক আছে তিনি কে ঠিক তেমনি আপনি মুসলমানের সন্তান নাড়ু খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য মূর্তির সামনে আপনি যেতে পারবেন না আজকে মুসলমান এমন কোপালপুরা আমরা হয়েছি দেখলাম একজন কীর্তন গায় কীর্তন বুঝেন নাই হরে রাম এরকম এরকম ওনারা বলে তো এটা আমি ছোট করতেছি না উনি দেখলাম সূরায়ে মুমিনের আয়াতে কারিমা থেকে মানুষকে বোঝাচ্ছে দেখেন এই রকম সূরায়ে মুমিনের ভিতরে এই কথা আল্লাহ দিল কেমনে আমি আজকে ওই কীর্তন যে গিয়েছে তার কথার প্রতি উত্তর দিচ্ছি
তবে কাউন্টার দিচ্ছি না কারণ তার এই বিষয়ে নলেজ না থাকার কারণে তিনি এই কথাগুলো বলছেন এই হচ্ছে কোরআনুল কারীম সবাই বলেন কিতাবের নাম কি বলেন এই কিতাবের নাম কি বলেন আল কোরআন কি নাম এই আল কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একটা সূরা উনি সূরার নামটা ভুল বলছেন প্রথমে বলছে মুমিনুল সূরাটার নাম মুমিনুল না সূরাটার নাম সূরাতুল মুমিনুন বলেন কি নাম সবাই বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম সূরা মুমিনুন অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায় আমি প্রথমেই তাকে বলতে চাই শ্রদ্ধা রেখে আপনি কোরআন পড়েন নাই আপনি কোরআন বুঝেন না কোরআনের একটা শব্দ উচ্চারণ করে দেখেন এটার উচ্চারণও এত সহজ না ঠিক কি না বলেন এই সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নিয়ে তার বক্তব্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন একজন মুমিন তো সে যে তার লজ্জাস্থান হেফাজত করবে কোরআনের ভাষা কত সুন্দর দেখেন লজ্জাস্থান হেফাজত করবে অন্য কোন শব্দ তো কোরআন বলতে পারতেন বলেননি লজ্জাস্থান হেফাজত বুঝছেন তো আপনারা এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম হ্যাঁ স্ত্রীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে নিজের যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য ঠিক বৈধ পন্থায় যখন স্ত্রীদের সাথে আপনি যাবেন এটাকে আল্লাহ তাআলা বৈধ করেছেন আউমা মালাকাত আইমানুহুম অথবা যেই দাস দাসী বাজার থেকে আপনি ক্রয় করে এনেছেন ওই দাস দাসীর সঙ্গে ইসলাম এই সম্পর্ককে বৈধ করেছেন এখন তার কথা হচ্ছে এই রকম কিতাবের ভিতরে দাস দাসীর সঙ্গে সম্পর্কের কথা বলছে উনি দাস দাসী না বলে বলতেছে কাজের লোক ইসলাম এখানে কাজের লোক বলে নাই এখানে কিন্তু দাস দাসী না দাসীদের কথা বলছে দাসের সঙ্গে না দাসীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন যেই মেয়েটাকে তুমি বাজার থেকে কিনে আল্লাহ যুদ্ধ পরবর্তী সময়ে ওই মেয়েটা অসহায় হয়ে পড়ায় তার এখন কোনো আশ্রয় নেই এখন বাড়িতে যদি সে থাকে পর্দার ডিস্টার্ব হবে পর্দার ক্ষতি হবে তোমার নিজের কুনজরের কারণে তার ক্ষতি হবে এজন্য কৃতদাসী যে হবে তার সঙ্গে যদি তোমার সম্পর্ক হয় এই সম্পর্কের মধ্য দিয়ে সে অন্তত একটু স্বাধীনতা লাভ করবে তোমার এখানে থাকবে সে পরাধীনতা থেকে মুক্তি লাভ করবে এই প্রথা ইসলাম আনে নাই এই প্রথা যুগ যুগ ধরে যখন মানুষ একে একে ছবি আঁকত পাথরের উপরে ছবি আঁকত আমি নিজে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গেছি যেই যুগে পাথরের উপরে ছবি আঁকত ওই যুগে আমি দেখেছি গলার মধ্যে শিকল লাগায়া ঠিক যেভাবে পশুকে আমরা দড়ি দিয়ে টেনে নিয়ে যাই এইভাবে করে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে ওইগুলোর চিত্র এখনো পাথরের উপরে অঙ্কিত ইসলাম এসে ওই দাস দাসী প্রথাকে বিলুপ্ত করে দিয়েছে দাস দাসীদের অধিকারও নিশ্চিত করেছে ইসলাম অধিকার দিয়েছে নোংরামি ইসলাম শেখায় নাই ঠিক কিনা বলেন আমি কোন ধর্মকে খাটো করতে চাই না এজন্য তাদের ধর্মীয় কোনো বক্তব্যকে কোট করতেছি না এই পৃথিবীতে তারা মাত্র 120 কোটি তাদের দেশ মাত্র অল্প কয়েকটা 57টা দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ গোটা দুনিয়ার ভিতরে মুসলমানরা ছড়ায় ছিটে আছে বর্তমান সংখ্যায় 190 কোটি মুসলমান জোরে কোন আল্লাহু আকবার এই জন্য এই মাহফিল থেকে পরিষ্কার ওই ভাইকে উত্তর দিতে চাই আপনি কোরআনটা পড়েন বেশি দিন দূরে যাওয়া লাগবে না হিন্দুদের অনেক বড় বড় পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়েছে আপনি তো ছোট পণ্ডিত তেমন কিছু আপনি পড়েন নাই পড়ে দেখেন আপনিও দূরে থাকবেন না কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন জোরে বলেন আল্লাহু আকবার এবার আসেন আমার ভাইয়েরা
আল্লাহ নবীর পরের হাদিস শুনাই লা তাকুমুস সাতু ততদিন পর্যন্ত এই দুনিয়াটা শেষ হবে না রে উম্মত কখন শেষ হয়ে যাবে হাত্তা ইয়াকতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে শহীদ করে দিবে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে এখনকার যদি ঠাকুর গায় আমি প্রশ্ন করি অনেক প্রতিবেশী এমন আছে প্রতিবেশীর নামে মিথ্যা গাইবি 15-20টা করে মামলা করে দেয় এমন আছে না না জোরে তো আছে বললেন না ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না মামলা করে দিলেন প্রতিবেশীর নামে ঘরের মধ্যে আসতে দেখে আপনি বলছেন এই বেটা তো সাহস কত এলাকায় আসিস না আসলে কিন্তু খবর আস নিজের ঘরে ঘুমাইতে পারে না মানুষকে অত্যাচার করে আল্লাহর নবী বলেন এই রকম সময় আসবে আখাহু আপন মায়ের পেটের ভাই ভাইকে শহীদ করে দিবে এমন কোন ভাই নাই ভাই ভাই স্মৃতি নাই আমারও একটা ছোট ভাই আছে 5 বছর মিশরে পড়াশোনা করেছি যেই দিন আমি দেশে ফিরে আসছি 5টা বছর পরে বিশ্বাস করেন এয়ারপোর্টে আমি উকি মেরে মেরে খুঁজতেছিলাম কোথায় আমার ছোট ভাইটা দাঁড়ায় আছে আমি তাকে দেখি আমি যেমন উকি মেরে মেরে তাকাচ্ছি আমার ভাইও উকি মেরে মেরে তাকাচ্ছে কোথায় আমার বড় ভাইটা যেই দুইজনের চোখ পড়েছে একসঙ্গে একটা দৌড় মেরে ভাই ভাইকে সে জড়ায় ধরেছে আমি এক নজরে ছোট ভাইটার দিকে তাকিয়ে আছি দুই ভাইয়ের চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরতেছে আমার মনে পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের কথা বনিয়ামিনকে লম্বা সময় পরে যখন পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম না জানি কত আদর করে ধরছে এই ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সামান্য খেত খলার জন্য জমি জামার জন্য ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাবে এখনকার সময়ে তাকায় দেখেন সম্পত্তির জের ধরে আপন ভাই ভাইকে হত্যা করে ফেলে ঠিক কিনা বলে এরপরে আল্লাহর নবী বলেন আবাহু বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে বাপ কত বড় আপন মা কত বড় আপন বুঝবেন সেদিন যেদিন থাকবে না আজকে সকালেও আমার আম্মা ফোন দিয়ে বলছে বাজার শরীরটা কেমন ঠান্ডাটা কেমন একটু যত্ন নিও শরীরের বাপ ফোন দিয়ে খবর নেই বাজার কেমন আছো প্রায় রাতে মাহফিল করে বাসায় যখন ফিরি ক্লান্ত শরীরে যখন ঘুমিয়ে পড়ি ফজরের নামাজের সময় যখন হয় জাগ্রত হয়ে আমি মায়ের দিকে একটু ছুটে যাই বাপের রুমের দিকে ছুটে যাই গিয়ে দেখি মা বাপ জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আমার চেহারা দেখে খুশি হয়ে যায় আমার চেহারার দিকে তাকায় বলে বাজানরে শরীরটা কেমন তোমার সেই মা বাপ নিজে না খেয়ে খায় এই কনকনে শীতে মা কত কষ্ট করে নিজের কোমর পর্যন্ত দৌত করে তারপরে নামাজ পড়ে সন্তানকে তারপরেও পেশাবের ভিতরে ঘুম পড়ায় রাখে না সন্তানের ঠান্ডা লেগে যাবে যেই মা যেই বাবা এত মহব্বত করে আল্লাহর নবী বলেছেন
কিয়ামতের আগে এমন মা বাপকে পর্যন্ত শহীদ করে দেওয়া হবে। এখনকার সময় এরকম হয় কিনা? সবাই বলেন, আবার বলেন, এখনকার সময়ে এই রকম দৃশ্য প্রায় প্রায় আমাদের চোখে পড়ে। সেদিনও ফেসবুকে দেখতেছি বাপের গালের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারতেছে আর বলতেছে, তুই বল কি দিছস আমার বাপ, বোবার মতো তাকায় আস, বৃদ্ধ মানুষ ফেল ফেল করে তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে, আরে আমার ছেলের জন্য কত কষ্ট করছি, ছেলে আজকে কেমনে কথা বলে। এইরকম দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়বে কিয়ামতের আগে। আল্লাহ নবী সতর্ক করে গেলেন উম্মতদেরকে, যে লোক মা বাবার সঙ্গে বেয়াদবি করে কথা বলে আপনি সব হতে পারেন, নবীর প্রকৃত উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা তাউদারদুল আরব মুরুজান আনহার, আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, পুরো আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে। আজকে বেশি দূরে যাওয়া লাগবে না, সৌদি আরবের মক্কার দিকে তাকায় দেখেন, অনেকেই টেলিভিশনে এই নিউজগুলো অলরেডি দেখতেছেন, সৌদি আরবের মক্কায় আপনারা তাকায় দেখেন, সেখানে আপনারা দেখবেন ওই যে ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ারের পাশেই সবুজ শ্যামল হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এই যে সবুজ শ্যামল হয়ে যাওয়া, এই আলামত গুলা ভয়াবহ আলামত, রসুল বুঝিয়ে দিচ্ছেন উম্মত এই আলামত আসলে আর বসে থাকার সময় নেই। রিয়াদের দিকে তাকায় দেখেন, নতুন করে মদের পারমিট দিয়েছে রিয়াদে, এই পারমিশন দিয়েছে রিয়াদে, একটা রক্ষণশীল সৌদি আরবে মদের পারমিশন দেওয়া, আপনি চিন্তা করতে পারেন। রসুল একদিন ঘুম থেকে উঠে দুইটা আঙ্গুল এইভাবে করে দেখছেন, এইভাবে সবাই দেখছেন, এইভাবে করে দুইটা আঙ্গুল একত্রে মিলায় রসুল দেখায় বলছে, আহা ওয়াইলুন লিল আরব, ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এরকম একটা ছিদ্র হয়ে গেছে, তারা পৃথিবীতে বের হয়ে আসবে। 1445 বছর আগে রসুল বলে গেছে ছিদ্র এত বড় হয়ে গেছে, তাহলে এখন চিন্তা করেন ছিদ্র কত বড় হয়েছে। আল্লাহর হাবিব বললেন ধ্বংস হবে আরবের লোকেরা, উম্মে সালামা বললেন নবীজি এত এত ভালো মানুষ থাকার পরে আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হবা, ইদা কাসুরাল খাবাস, খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখনই মালিক আরবদেরকে পাকড়াও করবে। সৌদি আরবে কিছু আইন ছিল কোরআনের পক্ষে, রক্ষণশীল সৌদিতে এই আইনগুলো একটা একটা করে ধাপে 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 সংস্কারের নাম করে, বিদেশি পর্যটকদেরকে টানার নাম করে একটা 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 করে উঠিয়ে দিচ্ছে। বর্তমানে এখন কূটনীতিকরা মদ খাবে এটার বৈধতা দেওয়ার জন্য, বিদেশিরা আসবে এটার বৈধতা দেওয়ার জন্য রিয়াদে মদের বার খুলেছে কাবার আকৃতিতে, সেখানে তারা আকৃতি দাঁড় করিয়ে পুরো সিটিকে তারা সাজাচ্ছে, নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে 2030-এর ভিশন হিসেবে। তারা নিজেরা বলছে এখানে থাকবে রোবট, এখানে থাকবে কৃত্রিম সব, চাঁদের সমস্ত এলিমেন্টস এখানে থাকবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে, এখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে। এত উন্নত যখন হবে তখনই মানুষ ধ্বংসের দিকে চলে যাবে। আজকে আকাশ প্রযুক্তির চরম এই উন্নতির উৎকর্ষ সাধনে সৌদি আরব আর কতটুকু উন্নত হয়েছে
জাপান কত উন্নত চিন্তা করেন এক দিনে ভূমিকম্প হইছে 155 বার একটা ভূমিকম্প 7.5 মাত্রার রিখটার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প ছিল পুরো জাপানকে কাঁপায় দিয়েছে আমার বাংলাদেশে এই রকম একটা ভূমিকম্প যদি আসে শুধু ঢাকা সিটিতে 50,000 বিল্ডিং ভেঙে যাবে ঠিক কিনা বলেন এই মাহফিল থেকে একটু খেয়াল করেন আমার ভাইরা আরো ধ্বংস হবে বৃষ্টিপাত শুরু হবে সবুজ শ্যামল হয়ে যাবে মানুষের ভিতরে গুনাহ যখন বেড়ে যাবে ইদা কাসুরাল খাবাস আল্লাহর হাবিব বলেন তখন আরো ধ্বংস হবে আজকের দুনিয়াতে আরবের যে অবক্ষয় চলছে এই অবক্ষয় থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে বাঁচার জন্য একমাত্র যার দিকে ফিরে আসা লাগবে তিনি কে ও আমার ভাইরা ও আমার বন্ধুরা এই মাহফিলে যারা আমরা বসছি নবীজির সঙ্গে জান্নাতে থাকতে মাত্র পাঁচটা কাজ করতে আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ এক নাম্বার আমল আমার ভাইরা যারা এই মাহফিলে বসলাম এক নাম্বার আমল হলো আল্লাহ নবীর বড় আদরের সাহাবী নাম ছিল রবিয়া সবাই বলেন নামটা কি আবার বলেন নামটা কি বয়স মাত্র 11 নবীজির জন্য ওজুর পানি নিয়ে আসছে আল্লাহ নবী ওযু করে আদর করে সাহাবীকে বলছে রবিয়া তোমার তো মা নাই বাপ নাই ঘর বাড়ি কিছুই নাই কি লাগবে আমাকে শুধু একটু বলো এখনি তোমার জন্য দোয়া করব নগদ তুমি কিছু একটা আমার কাছে চাও রবিয়া নবীজিকে বলতেছে নবী অন্য কোনো কিছু চাই না মুরাফাকাতুকা ফিল জান্নাত আল্লাহর জান্নাতে এক সঙ্গে থাকব এমন একটা দোয়া নবী আপনি আমার জন্য এই মুহূর্তে করে দেন সাহাবীর বয়স মাত্র 11 বছর জোরে কোন কত বছর এখানে যদি ছোট কোনো বাচ্চারে আমি এখন বলি বয়স তোমার 11 তুমি কি চাও কইব হুজুর আপনার মোবাইলটা দিয়ে দেন আর সাহাবী নবীজির কাছে বলতেছে নবী আপনার লগে জান্নাতে থাকবো এটা একটু আমার জন্য দোয়া করেন নবীজি বলছে ঠিক আছে ওইটা না হয় দোয়া করব এখন তুমি নগদ কিছু একটা চাও সাহাবী আবার বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাত অন্য কোন কিছু চাই না আল্লাহর জান্নাতে এক সঙ্গে জান্নাতে থাকব আল্লাহর নবী এই দোয়াটা আমার জন্য করে দেন আল্লাহর নবী বলল রবিয়ার শুনো রবিয়া শুনো ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ অধিক পরিমাণে সিজদা করে আমি নবীকে সাহায্য করো তুমি যখন অধিক পরিমাণে সিজদা দিবে আমি মালিকের কাছে বলে রাখব মালিক যেন তোমাকে জান্নাতে একসঙ্গে আমার কাছে আমার পাশে তোমার বাড়িটা বানায় দেয় এই মাহফিলে যারা বসলাম রবিয়ার এই কথা যারা শুনলাম আমল করার নিয়তে সম্ভব আজকে থেকে পারলে দুই রাকাত করে তাহাজ্জুদ পড়বেন চার রাকাত পারলে পড়বেন ছয় রাকাত পারলে পড়বেন আট রাকাত পারলে পড়বেন 70-80 রাকাত করে পড়ার কোনো দরকার নাই কত রাকাতের দরকার নাই 70-80 রাকাতের দরকার নাই বাবা দুই রাকাত রাসূল হাদিসের মধ্যে বলছে মাসনা 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 আট রাকাত যদি কেউ পারেন পড়বেন নালে ছয় পড়বেন নালে চার পড়বেন নালে দুই পড়বেন যদি রাত্রে উঠতে না পারেন যখন ঘুমাইতেছেন এখন আমরা প্রত্যেকে ঘুমাই 10:30 11টা 12টার সময় আমরা ঘুমাই তখন একটু নিয়ত কইরা দুই রাকাত পড়া ঘুমাইবেন পারবেন না ইনশাআল্লাহ
নবীজির সঙ্গে আপনার বাড়িটা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন দুই নম্বরে আমার ভাইয়েরা যতজন আজকের মাহফিলগুলা শুনলেন কথাগুলো শুনলেন নিয়ত করে ফেলেন আকসারুহুম আলাইয়া সালাহ অধিক পরিমাণে নবী নামে দরুদ পড়বেন ফলশ্রুতিতে আমাকে আপনাকে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন ঘুম আসতেছে না তখন মোবাইল চাপা শুরু করেন এই আঙ্গুলটা যদি একটু টেস্ট করানো যেত তাহলে দেখতেন কি পরিমাণে আঙ্গুলের উপরে প্রেসার দিচ্ছেন সারা রাত ধরে মোবাইল টিপেন মোবাইলটা রেখে দিয়ে শুধু এদ্দুর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ না কঠিন একদম সহজ এই আমল করবেন নবীর সঙ্গে জান্নাতে থাকবেন জোরে কোন সুবহানাল্লাহ তিন নম্বরে নবীর সঙ্গে জান্নাতে থাকবে কেন আনতা মা মান আহবাবতা নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কিন্তু এখন তো নবীর সঙ্গে আমাদের মহব্বত নাই চুল কাটেন ডানে নাই বায়ে নাই পিছনের দিকে নাই সামনের দিকে খেরে পাড়ার মতো উঁচা হয়ে উঠছে যুবক ছেলের হাতের ভিতরে এখন বালা গলার ভিতরে এখন থাকে মালা কানের ভিতরে থাকে দুল বাকি আছে শুধু নাকের ফুল ঠিক নেই মেয়ে দেখবেন অধিকাংশ প্যান্ট শার্ট পরে এরপরে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে আছে এরকম কথা বলেন আছে এরপরে দেখবেন আন্নানাব এমন সব মহিলা যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ঠাকুর গায়ে না 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 বেশি নেই ধর্মে এ কল অল্প স্বল্প আছে আর কি এরপরে দেখবেন মান্নান কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য মহিলা হলে খেত না বলে এরপরে দেখবেন হান্নান সারাদিন কষ্ট করে আসছেন এসে বলছেন একটুখানি পানি দিও তো পানি দিব পানি দিব নিজেটা নিজে নিয়ে খান এরকম ধমক মেরে কথা বলে আছে এরপরে দেখবেন কান্নান সারাদিন কষ্ট করে আইসা একটু চেয়ারের মধ্যে হেলান দিয়ে আরাম করে বসছেন স্ত্রী আইসে বলে উঠেন উঠেন আপনি কোন কে উঠবো কে কবিটা আমার বাপের বাড়ি থেকে আনস ওই যে নিচে যৌতুক যৌতুকের র্যাশ উঠিয়ে সার এরপরে দেখবেন হাদ্দা আঁকা এটা আরো মারাত্মক দূর থেকে ঢাকায় গেছিলেন অনেক খুঁজে খুঁজে আরে বউ কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে খুঁজে খুঁজে একটা শাড়ি কিনে আনছেন পিছনে লোকে রেখে বলছেন বউ আজকে তোমার একটা সারপ্রাইজ দিব সারপ্রাইজ এমন দেওয়া দিছে আপনারে আপনি দেখাইছেন দেখছেন কি আনছি তোমার জন্য দেখি কি আনলেন কালারটা মনে হয় মরে যাবে এরকম মহিলা এখন আছে আচ্ছা চিন্তা করেন আমাদেরও তো মারে আমি দেখছি এই গত মনে হয় 15-20 দিন আগে হবে আব্বা দুই জোড়া জুতা আনস তো আমরা যেহেতু এক এলাকায় অনেকদিন ধরে আছি সবাই চিনে দুই জোড়া জুতা আনছে আইনা আম্মারে বলছে দেখো তো কোনটা পছন্দ হয় আম্মা আগেই জিজ্ঞাসা করছে দাম কোনটার কম তা আমি বারবার কইলাম আম্মা আপনি এখনো দামের কথা জিজ্ঞাসা করেন এটা টাকা আমি দিব কয় না দাম কোনটার কম ওইটা কর তা আমি তাকায় তাকায় দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম সুবহানাল্লাহ আগের মহিলারা কিরকম ছিল ঠিকই আম্মা যেটা কম দাম ওইটা পছন্দ করছে আমি আব্বারে তখন কইলাম যে আব্বা আমার তো এই কালারটা পছন্দ হয়নি
যেটা দাম বেশি ওটা আমার পছন্দ হইছিল তা আপনি কিল্লিকে কইলেন যে এটা কম দাম এটা বেশি দাম আপনি ঘুরায় কইতেন তাহলে তো হইতো কোনা তাহলে মিছা কথা হবে না এই জন্য বাজান কই নেই চিন্তা করেন আগের দিনের মহিলারা কিরকম ছিল আর এখন কিছুটা এনে দিলে কি আনলেন এটা টিকবে না মনে হয় টিকবে না ভালো না এরপরে দেখবেন সাদ্দা কাপ কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে জিহ্বা দিয়ে ১৯ রকমে স্বামীরে কষ্ট দিবে কয় রকমে জোরে কোন ১৯ রকমে জিহ্বা দিয়ে কষ্ট দেয় এহিয়া উলুমিদ্দিনের ভিতরে ইমাম গাজালি ১৯টা ভাবে কষ্ট যে দেয় জিহ্বা দিয়ে এটা উল্লেখ করছেন এর মধ্যে প্রথম কষ্ট দেয় এইভাবে বারবার কানের সামনে আয়েশা যেটা আপনি অপছন্দ করেন ওটা বারবার বলে যেটা অপছন্দ করেন ওটা বারবার বলে যে ঠিক কইছি বিয়ে করছো আচ্ছা করছে তো এরপরে দেখবেন এই জিহ্বা দিয়ে বারবার বলে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আচ্ছা কোন তো দেখি জামাই যদি মরে স্ত্রীর কি ভালো হবে আর বেশি না বললাম তাহলে পরে আজকে আর যাওয়া যাবে না এরপরে দেখবেন সাদ্দাকার পরে বাররাকাত এমন সব মহিলা বের হবে শুধু স্বামীরে মুখ দিয়ে বলবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলে এরা সবচেয়ে ভালো বলতে পারবে আমার চেয়ারম্যান সাহেব বিচার তো ওনাদের কাছে আস আয়েশা বলে চেয়ারম্যান সাহেব মারছে চেয়ারম্যান সাহেবকে এত বড় গুন্ডা কেড়ে কি বলবো লজ্জার কথা ঘরে আয়েশা মারছে তোর ঘরে গিয়ে মারলো এত বড় গুন্ডা কে কি আর চেয়ারম্যান সাহেব আমার নিজের স্ত্রী আমারে মারছে চেয়ারম্যান সাহেব এরকম হয়নি দেখছেন কি বলছে উনি তাহলে এবার চিন্তা করেন দুনিয়া কোন দিকে যাচ্ছে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যারা যেতে চাই চার নাম্বার আমল হচ্ছে মান কানা লাহু উখতান আও বিনতান দুইটা বোন আছে অথবা দুইটা মেয়ে আছে মানুষের মতো মানুষ বানাবেন আল্লাহ নবী দুইটা আঙ্গুল এমন করে দেখায় বলেছেন আনা ওয়া হুয়া আমি আর ওই লোক যে তার মেয়েকে মানুষের মতো মানুষ বানিয়েছে আল্লাহর জান্নাতে একসঙ্গে পাশাপাশি থাকার ব্যবস্থা মালিক বানায় দিবে এবার শেষ পাঁচ নাম্বারটা বলবো পাঁচ নাম্বার আমলটা হচ্ছে এতিমদের মাথায় হাত বুলায় দিবে আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী কাল্লা ইয়াতিম পাইলেন ইয়াতিম নবীকে আদর করে মালিক এত দামি বানায় দিলেন ইদা যুকিরতু যুকিরতা মাই যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নামকে যিনি সমুন্নত করে দিলেন তিনি কে সম্মানিত ভাইরা এই পাঁচটা আমল আমরা সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ বলি